ইউনাইটেড হাসপাতালে খালেদার চিকিৎসা চায় বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দুই নেতা সাক্ষাৎ মুক্তির দাবিতে বিক্ষোভ বহুমাত্রিক উন্নয়নে বিশ্ব নেতাদের আস্থায় শেখ হাসিনা বিজেপির আমন্ত্রণে দিল্লিতে আওয়ামী লীগের প্রতিনিধি দল কাঠমন্দুতে বিধ্বস্ত উড়োজাহাজে ত্রুটি ছিল না নেপাল এভিয়েশনের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ দাবি ইউএস বাংলা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী উপরে গেছে গাছপালা বজ্রপাতে নিহত পাঁচ যানজটে প্রতিদিন ঢাকাবাসী নষ্ট বত্রিশ লাখ কর্মঘণ্টা বছরে ক্ষতি আটানব্বই হাজার কোটি টাকা আইনের দৃশ্যমান প্রয়োগ দাবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার জন্য খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি তাকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছে বিএনপি এছাড়া দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও আলোচনার সভার জন্য সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি তাপসির আবে রিপোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি খালেদা জিয়াকে কারা কর্তৃপক্ষের তরফে অসুস্থতার কারণ দেখালে পরবর্তী শুনানির জন্য দশই মে দিন ধার্য করে দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড মোহাম্মদ আক্তারুজ্জামান এর আগে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করতে চাইলে বিরোধিতা করেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া এদিকে খালেদা জিয়ার চিকিৎসা সহ কর্মসূচি পালন বিষয়ে কথা বলতে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানান তারা আর জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা বলেছি যে ইউনাইটেড হাসপাতালে ওনার আগেও পরীক্ষা হয়েছে এবং সেখানকার যারা পরীক্ষা নিরীক্ষা করেন বা ডাক্তার তাদের উপর তার আস্থা আছে কাজেই চাইলেই তারা সেখানে করাতে পারেন এতে অন্য কারো অনুমতির দরকার হয় না এটা জেল কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র অনুমতি যথেষ্ট তার চিকিৎসার যা যা প্রয়োজন আমরা সেগুলি করছি এবং যা প্রয়োজন সম্মুখে হবে সেটা আমরা করব সেটা জেল কোড জেল কোড অনুযায়ী হবে জেল কোডের বাইরে যদি কিছু করতে হয় সেটা আমরা পরামর্শ করে আমরা ব্যবস্থা নেব এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারাও অংশ নেন বিক্ষোভ মিছিলে এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন রাজনৈতিক মামলায় খালেদা জিয়াকে সাজা খাটতে হচ্ছে আমরা বেগম অবিলম্বে মুক্তি চাই অসুস্থ আছেন তার চিকিৎসার জন্য আমাদের তাকে বের করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা উচিত দেশের মধ্যে এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারো দলের পক্ষ থেকে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঢাকা সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা দক্ষ নেতৃত্ব জাতীয়তাবাদী আন্দোলন আর একটি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও তার রূপকার হিসেবে বিশ্বের রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কারণে ক্ষুদ্র এবং দরিদ্র হওয়া সত্ত্বেও বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতেন বিশ্ব নেতারা দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশের সেই ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে এনেছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মানবিক গুণাবলী যোগ্য নেতৃত্ব আর বহুমাত্রিক উন্নয়নে আবারও বিশ্বের বিস্ময় হয়ে উঠেছে বাংলাদেশ দেখুন মিরাজ মিজুরি পর বিশ্ব মানচিত্রে খুব অল্প জায়গা দখল করে আছে বাংলাদেশ তবে ক্ষুদ্র এই জাতিরাষ্ট্রে রয়েছে অনন্য ইতিহাস অন্যায়ের কাছে মাথা নত না করা আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনা সাফল্য রয়েছে বাঙালির ছড়িতে আর এর রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কারণে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনায়করা বঙ্গবন্ধুকে দেখতেন সম্মান আর সমীহের চোখে বাংলাদেশও ছিল তাদের আগ্রহের জায়গায় তবে বঙ্গবন্ধুকে হত্যার পর বদলে যায় সেই চিত্র দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে ক্ষমতায় এসে দেশের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা দুর্বার গতিতে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় শুরু করেন কাজ তবে ক্ষমতার পালা বদলে আবারও থমকে যায় দেশের অগ্রযাত্রা দু সালে ক্ষমতা গ্রহণের পর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সময়ে সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বিশ্ববাসী তাই এগিয়ে যাওয়ার গল্প শুনতে চায় বাংলাদেশের কাছে সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যের মর্যাদাশীল থিঙ্ক ট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট ওডিআই আয়োজিত বাংলাদেশের উন্নয়নের গল্প শীর্ষক অনুষ্ঠানের আয়োজনই বলে দেয় বিশ্বের কতটা মনোযোগ কেড়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন তার অভিজ্ঞতায় ঋদ্ধ হচ্ছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দল আওয়ামী লীগও বঙ্গবন্ধু যেভাবে গোটা বিশ্বের সকল বড় বড় রাষ্ট্র কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা ব্যক্তি ছিলেন সমাদিত ব্যক্তি ছিলেন ঠিক অনুরভাবেই কিন্তু কন্যা যেহেতু শেখ হাসিনাও ইতিমধ্যে তার নিজের দক্ষতা যোগ্যতা সততা দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে একটা অনু তুলে ধরতে সক্ষম হয়েছেন রিসেন্টলি ভারতের কংগ্রেস পার্টির তার আমন্ত্রণ জানিয়েছিল সে প্রতিনিধি দল সেখানে গিয়েছে একইভাবে একটা প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণেও যাচ্ছে কিছুদিন আগে চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দল আমরা গিয়েছিলাম আমি মনে করি এই সম্মান বাংলাদেশের ষোলো কোটি মানুষের এ সম্মান জননেত্রী শেখ হাসিনা আমাদের দলীয় আলোচনার পাশাপাশি আমাদের পারস্পরিক ইস্যু সম্পর্ক আমাদের রোহিঙ্গা ইস্যু আসতে পারে তিস্তা নিয়ে ইস্যু আসতে পারে সরকারি পর্যায়ে যোগাযোগের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সমঝোতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে দিল্লি পৌঁছেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উনিশ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা প্রথম দিন মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর কাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন তারা পরে সন্ধ্যায় বিজেপি কার্যালয়ে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তিন দিনের সফর শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দল চব্বিশ এপ্রিল ঢাকা ফিরবে উড়োজাহাত উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটির এভিয়েশন কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ নেপাল সরকারের তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে শেষ সময়ে এ ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের যোগাযোগ স্বাভাবিক ছিল না কিন্তু ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে কিছু বিষয় এড়িয়ে গিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেখুন রকিব রিপোর্ট গত বারো মার্চ সাতষট্টি যাত্রী ও চারজন নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউস বাংলার একটি উড়োজাহাজ এতে প্রাণহানার একান্ন জন আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী দুর্ঘটনার এক মাসের মধ্যেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে নেপাল কর্তৃপক্ষ নয় এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে শেষ সময়ে ইয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের যোগাযোগ স্বাভাবিক ছিল না এরই প্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইউএস বাংলার প্রধান নির্বাহী ইমরান আসিফ দাবি করেন বিধ্বস্ত উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ছিল না হচ্ছে যে আমরা চাই

কিন্তু বাস্তবে তেমনটি হলে হতাহতের সংখ্যা অনেক কম হত বলেও জানান ইমরান এক প্রশ্নের জবাবে ইউএস বাংলা জানিয়েছে পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন তাকে ফ্লাই করতে বাধ্য করা হয়নি রকিব মানিক একুশি টেলিভিশন ঢাকা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড় রাজধানী ঢাকায় এবছর এর গতিবেগ ছিল সর্বোচ্চ ঝড়ে বিভিন্ন স্থানে উপড়ে যায় গাছপালা রাস্তায় গাছ পড়ে যানজট তৈরি হয় নগরীতে এদিকে হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বজ্রপাতের ঘটনায় জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট হঠাৎ এরপরই প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় রাজধানী ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় তিরাশি কিলোমিটার যা এবছরের সর্বোচ্চ ঝড়ের আঘাতে মানিক মেয়া এভিনিউ সহ বিভিন্ন এলাকায় উপড়ে গেছে গাছ গাছ পড়ে সড়কে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা রাস্তার পাশের সড়ক বাতিও পড়ে থাকতে দেখা গেছে অনেক স্থানে ঝড় ব্যাপক মানে যা বলে ঘূর্ণিঝড় বলে এরকম একবার পশ্চিম দিকে বাতাস আসে তো একবার পূব দিক পূব দিক থেকে আর যখন বাতাস আসে তখন রাস্তার সব গাছ ভাঙি পড়ে গেছে একেবারে ভিতরে অনেক আম গাছ ছিল আম সব পড়ে একদম কোনো একটা কিছু নেই বিশ্রী অবস্থা ভিতরে তো অনেক গাছপালা আর ভিতর থেকে ঝড় থামার পর বাইরে এসে দেখি যে এই অবস্থা এই অবস্থা রাস্তাঘাট টোটালি ব্লক ঝড়ের সাথে তীব্র বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে তৈরি হয় জলচট ভোগান্তিতে পরে ঘরে ফেরা মানুষ চলাচলে বিক্রি করতেছে না রাস্তাটা অর্ধেকটা বন্ধ হয়ে গেছে গভীর মানে এমন প্রচুর ঝড় মানে ভয়ে কথা মানে এক হতে পারতেছি না তো যখন ঝড় আসছিল তখন কিন্তু গাড়ি খুব কম চলছে তার ছিঁড়ে অনেক জায়গায় চলে যায় বিদ্যুৎ দ্রুত মেরামতে নামে সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলো এদিকে কালবৈশাখী ঝড়ে হবিগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে নিহত হয়েছে তিনজন বিকেলে ও ঘটনা ঘটে কিশোরগঞ্জেও বজ্রপাতের এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা যানজটে প্রতিদিন নগরবাসী নষ্ট হচ্ছে বত্রিশ লাখ কর্মঘণ্টা বছরে ক্ষতি আটানব্বই হাজার কোটি টাকার বেশি রাজধানীতে বাসের গতি ঘন্টায় নয় কিলোমিটার নিচে এদিকে যানজট কমাতে মেট্রোপলিটন পুলিশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে নেই কার্যকর উদ্যোগ ইউলুপ কিংবা পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি দখলমুক্ত ফুটপাতের নকশাও প্রক্রিয়াধীন অনেক বছর এ অবস্থায় যানজটমুক্ত শহর গড়তে আইনের দৃশ্যমান প্রয়োগ এবং গণপরিবহন বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন রাজধানীর কারণবাজারে সোনারগাঁও মোড় যানবাহনের এই স্থির অবস্থা নতুন নয় তবে ভিআইপি রাস্তার সিগনাল ছাড়া হয় ঘন ঘন তবুও কমে না যানজট কখনো কখনো বাজারের এই যানবাহনের জটলা ছড়ায় ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত অন্যদিকে বাংলা মোটর থেকে শাহবাগ প্রধান সড়কগুলোতে সৃষ্ট এমন যানজটে প্রতিদিনই নাকাল হয় মানুষ যানজটের লাগাম টানতে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার তাগিদ দিয়েছেন নগর বিশ্লেষকরা কঠোরভাবে যদি সঠিক আইন প্রয়োগ করতে পারি সর্বক্ষেত্রে ঢাকা শহরে ছয় মাসের ভিতরে ট্রাফিক আইন প্রত্যেকেই মানবে কর্মজীবী মানুষের প্রাত্যহিক ভোগান্তি কমাতে যানজট নিয়ন্ত্রণের কৌশল হিসেবে পরিবহনের অপরিকল্পিত অবস্থান বন্ধ করা এবং ট্রাফিক আইন ভঙ্গকারীর কঠোর শাস্তি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন এই সড়ক বিশ্লেষক ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলতেছে ড্রাইভিং লাইসেন্স নাই সে গাড়ি চালাচ্ছে আপনি তাকে মামলা দিচ্ছেন পয়সা নিচ্ছেন কিন্তু তাকে তো বন্ধ করে দিচ্ছেন না আপনি আপনি তো তাকে বন্ধ করতে হবে যদি বন্ধ না করেন তাহলে তো ওই একই কাজ তো করতেই আছে একই কাজ করবে এবং একই দুর্ঘটনা সে ঘটাবে নাগরিক ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগ কাজ করছে বলে জানালেন কর্মকর্তারা কম রাস্তায় বেশি যাত্রী কিভাবে পরিবহন করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি এই গণপরিবহনের পরিমাণ বাড়ানো গড়ে মনে সুযোগ সুবিধা বাড়ানো সিস্টেমটা ডেভেলপ করা এগুলোর বিকল্পনায় আমি মনে করি ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে মানসম্মত গণপরিবহন চালু করা হলে যানজট কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জেনারি অবকাঠামো নির্মাণে ভ্যাট মৌকুফ ও ট্যাক্স ফলিডের দাবি ব্যবসায়ীদের সমন্বয়ের আশ্বাস এনডিআর চেয়ারম্যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন এক ভিত্তিহীন বাংলাদেশের প্রত্যাখ্যান ঠিক আগত দেখছিলেন রাত একুশে সংবাদ বাজেটে চামড়া শিল্পনগরীত অবকাঠামো নির্মাণের সুবিধার্থে ভ্যাট মৌকুফ এবং দশ বছরের জন্য ট্যাক্স হলিডের দাবি জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন এদিকে কৃষি শিল্পের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স পনেরো শতাংশের দাবি জানিয়েছে অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন সকালে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা আর পণ্যের ধরন অনুযায়ী ভ্যাট ট্যাক্স নির্ধারণ হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান তহিদুর রহমানের রিপোর্ট আগামী অর্থ বছরের বাজেট উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ অ্যাগ্রো প্রসেসার্স অ্যাসোসিয়েশন বাপা জুয়েলারি অ্যাসোসিয়েশন সহ বারোটি ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন বক্তারা বলেন দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যে কর্পোরেট ট্যাক্স সর্বোচ্চ পনেরো শতাংশ থাকলেও অ্যাগ্রো প্রসেসিং খাতে পঁয়ত্রিশ শতাংশ আয়কর ধার্য করায় এখাত বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া কৃষি শিল্পের উপকরণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের দাবিও জানানো হয় পোল্ট্রি শিল্পের উন্নয়নে বিশেষ প্রণোদনার দাবিও জানান সংশ্লিষ্টরা এটা স্পেশাল ইকোনমিক জোন হিসেবে গ্রহণ করে আমাদেরকে এই ট্যাক্স সুবিধাটা আপনারা দেন পাড়ুজি বিস্কুটের ভ্যাট অব্যাহতি দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা মৌলিক শিল্পের কাঁচামাল আমদানিতে 10 শতাংশ শুল্ক রাখার দাবি জানায় কেমিক্যাল এন্ড পারফিউমের মার্চেন্ট অ্যাসোসিয়েশনwidetilde কেতে বলতেছেন যে ব্যাড রেজিস্ট্রেশন ফ্যাক্টরির জন্য স্পেশাল দা এইচএস দিয়ে দিয়েছেন আমরা যারা আমদানি কারক দেশের উন্নয়নের সাথে ভ্যাট ট্যাক্স প্রয়োজন উল্লেখ করে এক্ষেত্রে সমন্বয়ের কথা জানান এনবিআর চেয়ারম্যান কোন কোন জায়গায় হয়তো আপনারা একেবারে শূন্য করে দিতে চাচ্ছেন সেখানে শূন্য করতে পারবো না বর্তমান এক্সিস্টিং থেকে কিছুটা কমে আসবে এরকম কিছু কিছু জায়গায় আবার কোন কোন জায়গায় বাড়তে হবে একদিকে রেভিনিউ কমলে অন্যদিকে সেটাকে আমাকে পোষাইতে হবে একই মালিকানাধীন একই ধরনের একাধিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি রেজিস্ট্রেশনের দাবিও জানান ব্যবসায়ীরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশের মানবাধিকার ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দেয়া প্রতিবেদন একতরফা মন করা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশের রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরিতে সরকারের ভাষ্য না নেয়া কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বেসরকারি দুইটি উন্নয়ন সংস্থার দেওয়া তথ্য যাচাই বাছাই না করে দেয়া প্রতিবেদনটি সরকার প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি এ সময় বিচার বিভাগে সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেকে নিজে বিতর্কিত করে পদত্যাগ করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এ ধরনের রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের ভাষ্য না নেওয়াটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি ঘটনা এ ধরনের একতরফা মনগড়া ভিত্তিহীন রিপোর্ট আমরা তাই সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি সূত্র হিসাবে যে দুটি এনজিওর উল্লেখ করা হয়েছে সেই দুটি এনজিওর বক্তব্য পরস্পর বিরোধী এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ অসহনীয় যানজটে ভোগান্তি বাড়ছে পর্যটনের শহর কক্সবাজারে সমুদ্র দেখতে যাওয়া পর্যটকরা মূলত যাতায়াত করেন শহরের ছয় কিলোমিটার প্রধান সড়কে আর এইটুকু রাস্তায় চলে প্রায় পঁচিশ হাজার যানবাহন যার বেশিরভাগ ইজি বাইক যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল কক্সবাজারের হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত পৌর শহরের মূল সড়কের দূরত্ব ছয় কিলোমিটার সংযোগ ও অভ্যন্তরীণ সড়ক রয়েছে বৃষ্টির বেশি এই সড়কে রিক্সা আর ইজি বাইকের রাজত্ব নিত্যসঙ্গী ট্রাফিক বিভাগ বলছে কক্সবাজার শহরে লাইসেন্সধারী ইজি বাইক রয়েছে দুই হাজার রিকশা সাড়ে তিন হাজার তবে শহরে চলছে সাত হাজারের বেশি ইজি বাইক আর অন্তত বারো হাজার রিক্সা এছাড়া অটোরিকশা মিনিবাস সহ প্রতিদিন অন্তত পঁচিশ হাজার যানবাহন চলে এই সড়কে রাস্তায় দুইমুখী যানবাহন চলাচল করে এখানে দ্রুতগতি সম্পন্ন এবং ধীরগতি সম্পন্ন দুই ধরনের যান একই রাস্তায় চলে বিধায় যানজট সবসময় লেগে থাকে সড়ক প্রশস্ত না হওয়া ফুটপাথ দখল যত্রতত্র যাত্রী ওঠানামা এবং রাস্তায় পার্কিং যানজট বৃদ্ধির কারণ বলে মনে করেন অনেকে বাসা থেকে বাইরে হলে প্রায় ঘন্টা দেড় আগে দশ মিনিট লাগতো এখন কি এক ঘন্টা দেড় ঘন্টা লাগে কয়টা টমডম পুরো সবাই চলবে এটা একটা ফিক্সড করা যানজট নিরসনে পরিকল্পনার কথা জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে হারে গাড়িগুলো বৃদ্ধি পেয়েছে জনগণ বৃদ্ধি পেয়েছে পর্যটন বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কি রাস্তা বেড়েছে তাহলে যানজট না হয়ে কোথায় যাবে এই কারণে কিন্তু আমরা পরিকল্পনা নিচ্ছি রাস্তাগুলোকে প্রশস্ত করা অল্টারনেটিভ রাস্তা তৈরি করা পর্যটক আকৃষ্ট করতে কক্সবাজার শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলা এবং যানজট মুক্ত রাখার দাবি স্থানীয়দের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাহদাত হোসেন চৌধুরী সকালে সিটি নির্বাচনের সমন্বয় কমিটির বিশেষ সভায় কমিশনার বলেন প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও হলফনামায় তথ্য গোপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সিটি এলাকায় কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই মন্তব্য করে কমিশনার বলেন নির্বাচনে দু একটি কেন্দ্রে ইভিএম ও সিসি ক্যামেরা বসানো হবে এছাড়া সিটি নির্বাচন সামনে রেখে ভোটারদের নিরাপত্তায় সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমি যে আপনাদেরকে যে ম্যাজিস্ট্রেটের কথা আমরা বলেছি যে যেখানে আমাদের যে আচরণ বিধি যেটা আছে প্রতিটি প্রার্থী যেন যার যার প্রচারণা সঠিকভাবে সে যেন করতে পারে সেটার জন্য আমাদের যে ম্যাজিস্ট্রেট ভিজিলেন্স টিম আমাদের বিভিন্ন কমিটি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত করছি খুলনা সিটি নির্বাচনে একত্রিশ ওয়ার্ডে একশো সত্তর কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজনও নারী প্রার্থী নেই মোট ভোটার সংখ্যার অর্ধেক নারীরা তাই এমন প্রার্থী প্রত্যাশা করছেন যিনি নারী বান্ধব সিটি কর্পোরেশন করতে সহায়ক হবেন খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজানুর রহমান খুলনা সিটি কর্পোরেশনের মোট চার লাখ তিরানব্বই হাজার তিরানব্বই ভোটারের মধ্যে দুই লাখ চুয়াল্লিশ হাজার একশো সাতজন নারী নারীর ক্ষমতায়ন নারীর অধিকার নিশ্চিত করা সহ নারীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে এমন প্রার্থীকেই চান তারা একজন মেয়র আসুক যে যার মাধ্যমে আমরা মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধাটা যেন আমরা আরো ভালোভাবে পাই বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে সহযোগিতা করবে নারীদের অবাধে যাতায়াতটা এবং অবাধে কাজ করার সুযোগটা আপনাদের করে দিতে হবে নারী নেত্রীরা বলছেন সংরক্ষিত আসন নয় সাধারণ আসনকে নারীর জন্য সংরক্ষিত করতে পারলে তাদের কাজ করা আরো সহজ হবে আমরা বারবার বলছি সাধারণ আসনকে সংরক্ষিত করতে হবে সংরক্ষিত আসন আলাদা করে নয় নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরো সুদৃঢ় ও আস্থাশীল হতে হবে বলে মনে করেন এই নাগরিক নেতা দলের থেকে আগ্রহটাও কিন্তু কম যে নারীকে এগিয়ে আনতে হবে তাদেরকে ক্ষমতায়নের জন্য পাশাপাশি নারী প্রার্থীদেরও কিন্তু আগ্রহ অনেক কম তারা চায় না বড় ধরনের প্রতিযোগিতা নামতে তবে রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারা বলছেন সাধারণ কাউন্সিলর পদের কর্মক্ষেত্র নারী বান্ধব নয় একটি সিটি কর্পোরেশনের কাউন্সিলর দিন রাত্রে কাজ করতে হয় একজন মহিলার পক্ষে আমার একজন মায়ের পক্ষে কিংবা একজন বোনের পক্ষে দিন রাত্রে কাজ করা সম্ভব না সমাজের যে বাস্তবতা একটা হলো আমাদের সামাজিক ব্যবস্থা দ্বিতীয় হলো ধর্মীয় বিশ্বাস রীতি নীতি এ কারণে নারীরা কিছুটা ঘরমুখ নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এবারের নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা পাবে এমনই মনে করছেন নগরবাসী মিজানুর রহমান একুশে টেলিভিশন নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন বিশেষ সেল গঠনের দাবি কাবুলে আত্মঘাতী হামলায় নিহত সাতান্ন শতাধিক দায় শিকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে রাজধানী বাড্ডায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের ভাই কামরুজ্জামান নিহত হয়েছে বাড্ডা সহকারী পুলিশ কমিশনার আশরাফুল জানান ইউনিয়ন নির্বাচন নিয়ে বিকেলে রহমতুল্লাহ গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় জাহাঙ্গীর গ্রুপের এক পর্যায়ে গোলাগুলি হয় দুপক্ষের এ সময় ঘটনাস্থলেই মারা যায় জাহাঙ্গীরের ভাই কামরুজ্জামান গুরুতর আহত হয় নয় জন আহতদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ময়না তদন্তের জন্য কামরুজ্জামানের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে আজকে ওইখানে গেছে মাল দেখার জন্য এটা খবর পাওয়া এই রহমতুল্লার নির্দেশে এবং তার বাগিনা নেতৃত্বে আজকে যায় আমার বাইডারে একা পায়া গুলি করে মেরে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজকে একটা সংঘর্ষ হয়েছে গোলাগুলি হয়েছে তো এইদিকে জাহাঙ্গীর চেয়ারম্যানের পক্ষে তার বাই মারা গেছে আর অনেকে আহত হয়েছে আর আমরা আমাদের পুলিশি কার্যক্রম আইনি আইনগত যা ব্যবস্থা নেওয়ার সব আমরা সেভাবে কাজ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন শিক্ষকরা

সেজন্য অবিলম্বে একটি বিশেষ সেল গঠন করতে হবে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নয় আন্দোলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সাথে সঙ্গে যারা সুনির্দিষ্ট জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবার বগুড়া শেরপুরে পাথর বোঝাই ট্রাকে চাপায় সুমি নামে এক শিশুর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে রোববার বিকেলে ঢাকা বগুড়া মহাসড়কের বটতল এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয় ঘটনাস্থলে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় আঘাত লাগে ডান হাতেও স্থানীয় লোকজন তাকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরে অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সুমি শেরপুরে ব্রাক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবার ব্যবসা বাণিজ্যের খবর যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এর উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খায়ের খুলনার আঞ্চলিক প্রধান আব্দুর রশিদ যশোর শাখার ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয় আর এরই সাথে শেষ খবর তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ জানিয়ে দিব একবার হাসপাতালে চিকিৎসা চায় বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দুই নেতা সাক্ষাৎ মুক্তির দাবিতে বিক্ষোভ বহুমাত্রিক উন্নয়নে বিশ্ব নেতাদের আস্থায় শেখ হাসিনা বিজেপির আমন্ত্রণে দিল্লিতে আওয়ামী লীগের প্রতিনিধি কাঠমান্ডুতে বিধ্বস্ত উরুজাহাজের ত্রুটি ছিল না নেপাল এভিয়েশনের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ দাবি বাংলা কালবৈশাখী উপরে গেছে গাছপালা বজ্রপাতে নিহত যানজটে প্রতিদিন ঢাকাবাসীর নষ্ট বত্রিশ লাখ কর্মঘণ্টা বছরের ক্ষতি আটানব্বই হাজার কোটি টাকা আইনের দৃশ্যমান প্রয়োগ দাবি দর্শক একুশে সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়াল নম্বরে আর ভিজিট করুন একুশে ডায়াস টি ভট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম ক্লাস একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত একটাই দেখার আমন্ত্রণ রইলো শুভ রাত্রে ধন্যবাদ সবাইকে